ঠিক আছে পুরো লাইন চেক না করি যেন ফিউজ না দেয়। ভাব দেখে তো মনে হয় আপনি অফিসের ড্রাইভার না, আপনি অফিসের জামাই। ওই সেকশনের আওতায় একটা দুইটা না স্যার, হাজার হাজার গ্রাহক আছে। ওই লাইন মানে একটু পর পর ফোন দিয়ে লাইন চালু করার জন্য প্রেসার দিতে থাকে। জনি আর মিনারে চাকরি আরামের লাইনে ভাই, সুযোগ পাইলে অফিস পিয়নে ঝাড়ি দেয়, ড্রাইভারে ঝাড়ি দেয়, লাইনম্যান ঝাড়ি দেয়, আবার ঊর্ধ্বতন বসে ঝাড়ি দেয়। ইঞ্জিনিয়ার সাহেব, সেকশন কি চালু হয়েছে? না স্যার, এখনো ফল্ট খুঁজে পাওয়া যায়নি। কি বলেন, এখনো ফল্ট পাইনি? কত বড় লাইন? লাইন তো প্রায় 18-20 কিলোমিটার হবেই স্যার। ঠিক আছে পুরো লাইন চেক না করি যেন ফিউজ না দেয়। লাইন চেক না করি ফিউজ দিলে দেখা যাচ্ছে আরো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্যার, ওই সেকশনের লাইনটা রাস্তার উপর দিয়ে না থাকায় পুরো লাইনটা প্রায় হেঁটে হেঁটে চেক করতে হবে, তার উপর আবার বাঁশবাগান আর মাটির রাস্তা। তাহলে তো অনেক সময় লেগে যাবে। তাহলে আপনি কাজ করেন, ওই লাইন মানে একটু পর পর ফোন দিয়ে লাইন চালু করার জন্য প্রেশার দিতে থাকেন। এতে করে সে যদি রিস্ক নিয়ে ফিউজ লাগায় আর লাইন যদি চালু হয়ে যায় তাহলে তো ভালোই, আর লাইন যদি চালু না হয় তাহলে তো সকল আসেই। ঠিক বলেছেন স্যার, এইটা একটা ভালো বুদ্ধি। আচ্ছা, ওই লাইন ম্যানের সাথে এমন করলে আমাদের কি অন্যায় হবে, মানে পাপ হবে নাকি আমাদের? না স্যার, পাপ তো হবেই না, পাপের কোনো প্রশ্নই আসে না। ওই সেকশনের আওতায় একটা দুইটা না স্যার, হাজার হাজার গ্রাহক আছে। সেই কয়েক হাজার গ্রাহকের মধ্যে কয়েকশো বৃদ্ধ মানুষ আছে, কত ছোট বাচ্চা কাচ্চা আছে, আবার অসুস্থ মানুষজন আছে যারা বিদ্যুতের অভাবে কষ্ট পাচ্ছে। সুতরাং লাইন ম্যানে একটু আধটু চাপ প্রয়োগ করে কাজ আদায় করে নেওয়া যেতেই পারে, এতে আমাদের কোনো পাপ হবে না স্যার। আপনি তো খুব সুন্দর বলেছেন। আরে আরে আরে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? বসেন বসেন, একটু আলাপ করি। প্রত্যেকটা স্প্যান ভালো করে চেক করবেন, প্রত্যেক খুঁটির গোড়ায় দাঁড়ায় প্রত্যেকটা ইনসুলেটরের দিকে আলাদা আলাদাভাবে নজর দিবেন। থ্যাংক ইউ স্যার, আসলে আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম, লাইন ম্যানে প্রেশার দিয়ে সেকশন চালু করার কারণে যদি মানুষ উপকৃত হয় স্যার, তাহলে আমরা যে সোয়াব পাবো সেই সোয়াবের থেকে ওই লাইনম্যানরাও সোয়াবের ভাগ পাবে স্যার, এইটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমাদের স্যারেরা বোঝেই না যে আমাদেরও শারীরিক এবং মানসিক বিশ্রামের প্রয়োজন আছে, আমরা যে মানুষ মেশিন নয় এটা তারা ভুলেই গিয়েছে প্রায়। আসলে আপনি একটা কাজের লোক, কি সুন্দর আপনার বিশ্লেষণ। অফিসে থাকলে আপনার সোয়াবের ভাগ কম হয়ে যাবে। আপনি এক কাজ করেন, ইনসুলেটর, তার, টু হুইল, ফোর হুইল, অটো জয়েন্ট, স্লিপ, চেন হুইস্ট এসব সহ আমার গাড়ি নিয়ে ওই স্পটে চলে যান। এক্ষুনি আমি ড্রাইভারকে সব বলে দিচ্ছি, সে আপনাকে নিয়ে যেন নিয়ে যায়। তোরে তেল মারতে এসে আমি ধরা গিয়ে গেলাম রে। তাহলে ফল্ট পাওয়ার সাথে সাথেই মালামাল দিয়ে দ্রুত কাজ সেরে ফেলতে পারবেন, আর যত তাড়াতাড়ি কাজ সারতে পারবেন তত তাড়াতাড়ি লাইন চালু হবে, আর যত তাড়াতাড়ি লাইন চালু হবে তত বেশি সোয়াব পাবেন। ড্রাইভার, আপনাকে আমার সাথে সাইডে যেতে হবে। জানি জানি, এজিএম স্যার আমাকে সব বলেছেন, আমি গাড়ি রেডি করে রেখেছি, আপনি আসেন। এই মালামালগুলো গাড়িতে নিয়ে নেন, কাজে লাগবে। ফল্ট পাওয়ার পরে দ্রুত লাইন চালু করতে এগুলো আমাদের সাহায্য করবে। আপনি এরকম বেয়াদব কেন? আপনাকে কথা বললে আপনি কথা শুনেন না। আমি আবার কখন কি করলাম আপনাকে? আপনাকে বললাম মালামালগুলো গাড়িতে উঠায় নিতে, আপনি এসে গাড়ির মধ্যে ঢুকে গেলেন বাবু সাহেব হয়ে। ভাব দেখে তো মনে হয় আপনি অফিসের ড্রাইভার না, আপনি অফিসের জামাই। এই যদি এরকম উল্টাপাল্টা বকতে থাকে এক কিন্তু আমি লাফিয়ে মেরে গাড়িতে ফেলে দেবো। স্যার উল্টাপাল্টা একটা কথাও কবেন না, কতদিন করে কইছি আমি উল্টাপাল্টা কথা, আমার কিন্তু সহ্য হয় না। আমি হলাম এই অফিসের সম্মানিত ড্রাইভার, আমি কিন্তু কুলিও নই লাইনম্যানও নই, আমার কাজ গাড়ি চালানো। আপনার মালামাল আমি তুলতে যাবো কেন? আমি মালামাল উঠাতে গিয়ে একটা মালামাল যদি ভেঙে যাই এর জবাব কি আপনি দেবেন? আমি দেবো, এর জবাব আমাকেই দিতে হবে। আমি আমার চাকরি করে ওই রিক্স নিতে যাবো কেন? স্যার দাঁড়া, আমাকে এইসব আলতু ফালতু কথা বলবেন না, কোনো মাল তুলতে বলবেন না, এরকম করবেন না, আমার কাজ গাড়ি চালানো, আমি গাড়ি চালাবো। ওই যে সামনে ভাঙা রাস্তা, এখন আর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, আপনি হাঁটতে থাকেন, ফল্ট খুঁজে পেলে গাড়ির কাছে এসে আমার মালামাল নিয়ে যান, আর অযথাই ফোন দিবেন না, আমি এখন একটু ঘুমাবো। প্রিয় লাইনম্যান বন্ধুগণ, আজকে তো আমি ঘাউড়ামি করার সময়ই পেলাম না, কি একটা মানুষ সবসময় ভালোও থাকতে পারে না আবার সবসময় খারাপও থাকে না। জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি আরামের লাইনে ভাই, সুযোগ পাইলে অফিস পিয়নে ঝাড়ি দেয়, ড্রাইভারে ঝাড়ি দেয়, লাইনম্যান ঝাড়ি দেয়, আবার ঊর্ধ্বতন বসে ঝাড়ি দেয়, মনে হয় যেন এই সিস্টেমের ফুটবল আমি, যে যখন সুযোগ পায় ফুটবলে লাগতেনার মতন করে আমাকে লাগতে রে ভাই। সামনে বছর যদি আমি থাকি তোর এসিয়ারে দেব ফাঁকি, সামনে বছর যদি থাকি তোর এসিয়ারে দেব ফাঁকি,
আজ এই দিনটাকে ডায়েরির খাতায় লিখে রাখলাম, ওই এসিআর দেওয়ার সময় সুদ তুলবাম। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা, কেউ সিরিয়াসলি নেবেন না। জীবিত বা মৃত, অতীত বা ভবিষ্যতে কারোর সাথে মিলে গেলে বিডি লাইনম্যান ব্লগ দায়ী নয়। আর হ্যাঁ, সামনে ঝড় বৃষ্টির মৌসুম, অবশ্যই নিজের নিরাপত্তা বজায় রেখে কাজ করবেন। ধন্যবাদ।